আসসালামু আলাইকুম। আমাদের দেশের খুব পরিচিত একটি বাসা আছে, যে বাসাটা হচ্ছে যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর গুম নেই। অর্থাৎ যিনি বিবাহ করবেন তার চেয়ে বেশি খুশি হচ্ছেন যারা বিবাহ করাবেন, অর্থাৎ যাকে বলে মার থেকে মাসির দরদটা একটু বেশি। এই কথাগুলো কেন বলতেছি ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। হেফাজত ইসলামের নেতা মামুন সাহেবের স্ত্রী আজ লাইভে এসেছে। ফেসবুক লাইভে এসে তিনি তার স্বামীর পক্ষ নিয়ে অনেকক্ষণ কথা বলেছে এবং কি তার স্বামীকে কেন গ্রেপ্তার করা হয়েছে সে বিষয় নিয়ে প্রতিবাদ করেছে। তিনি বলতেছেন, আমার স্বামী মামুনুল হক যদি 5টা বিবাহ করে থাকেন তাহলে আপনাদের সমস্যা কি? আপনারা কেন তাকে নিয়ে এত বিভ্রান্ত সরাচ্ছেন এবং কি আওয়ামী লীগের সমস্যাটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি ওনার একজন ওয়াইফ, আমি ওনার দ্বিতীয় ওয়াইফ। আমার 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 স্বামী যদি উনি মামুনুল হক যদি 5টা বিয়ে করেও থাকে তাহলে তো আপনাদের কোনো মাথা ব্যথার কারণ না। যে আমরা যারা ওয়াইফরা আছি তারা যদি কখনো ওনার বিরুদ্ধে কথা না বলি, ওনাকে আমরা না বলি যে উনি কেন বিয়ে করলেন, আমরা যদি প্রতিবাদ না করি তাহলে জনগণের আওয়ামী লীগের এত সমস্যা। তিনি আরো বলতেছেন, সংসদের মধ্যে একটা পবিত্র স্থানে দাঁড়িয়ে মামুনুল হক সাহেবের বিপক্ষে কথা বলছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন রিসোর্টে গিয়ে মামুনুল হক নারী নিয়ে ধরা পড়েছে। তিনি আরো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেছেন, আপনার দলের নেতা কর্মীরা যখন নারী নিয়ে ধরা পড়ে যায় সেগুলো নিয়ে তো আপনি কখনো সংসদের মতো একটা পবিত্র স্থানে এসে কখনো কথা বলেন না, এবং কি সেগুলো নিয়ে তো আপনি কখনো বলেন না যে আপনার দলের নেতা কর্মীদের কারণে আপনার সম্মানহানি হচ্ছে। শুধুমাত্র মামুনুল হক তার স্ত্রীকে নিয়ে রিসোর্টে গেছে, এই কারণে আপনার সম্মানহানি হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সংসদে বলছেন মামুনুল হক রিসোর্টে গেছে, নারী নিয়ে নারী সহ ধরা পড়ছে। আমি প্রথমত আমাদের সম্মানিত জননেত্রী শেখ হাসিনাকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আপনি শুধু মামুনুল হক বউ নিয়ে নারী নিয়ে রিসোর্টে গেল এটা আপনার চোখে পড়লো, এটা নিয়ে আপনি সংসদে দাঁড়িয়ে ওনার বিপক্ষে কথা বললেন, ওনার সম্মানহানি করলেন। আর আপনার দলের যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় নারীদেরকে নিয়ে দর্শন করছে, নারীদেরকে নিয়ে রং তামসা করতেছে, ভিডিও ফুটেজ গুলো ভাইরাল হচ্ছে, ওইগুলো নিয়ে তো কখনো আপনি সংসদে কথা বলেন না, ওইগুলো নিয়ে তো আপনার কোনো মাথা ব্যথা নাই, ওইগুলো নিয়ে তো আপনি কখনো বলেন না যে আপনার সম্মানহানি হয়েছে, আপনার সম্মানে আঘাত লাগছে। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাই না। এই ভিডিওটা অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলেছেন কিংবা অনেকে দেখবেন। আজ যে বিষয়টা নিয়ে এই ভিডিওটি করার চেষ্টা করেছি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। মামুনুল হক সাহেবকে যেদিন গ্রেপ্তার করা হয়েছে তার পরের দিনে পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হয়েছে আদালতের কাছে, আর আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে হেফাজত ইসলামের নেতা মামুনুল হক সাহেবের। আর রিমান্ড শেষ হবার একদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওর ভিতরে একজন ভদ্রলোককে দেখানো হয়েছে। সেই ভদ্রলোক মামুন সাহেবের রিমান্ড বিষয় নিয়ে অনেক কথা বলেছে। তিনি বলেছেন রিমান্ড চলা অবস্থায় মামুনুল হক সাহেবের তবজি এবং কি হাতে কোরআন শরীফকে বাথরুমের ভিতরে ফেলে দিয়েছেন যারা মামুন সাহেবকে জিজ্ঞাসাবাদ করছেন তারা। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে এই ভিডিওটি নাকি একটা ভুয়া ভিডিও ছিল, আর এই ভিডিওটি লন্ডন থেকে একজন ব্যক্তি করেছে, সেই ব্যক্তিটা নাকি বিএনপি করে, এবং কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপকাণ্ড ছড়ানোর কারণে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সে লন্ডন থেকে এগুলো করছে এবং কোনো কারণ নির্দেশে কনস্পিরেসিগুলো করছে, এটাও মামলা হবে। আর আমিও আপনাদের সাথে একমত, তিনি যদি অপকাণ্ড ছড়িয়ে থাকেন তার বিরুদ্ধে অবশ্যই লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত। তিনি কেন সোশ্যাল মিডিয়াতে এসে অপকাণ্ড ছড়াবেন এবং কি মানুষকে বিভ্রান্ত করবেন? আর একটি কথা, বাংলাদেশে যেসব দালাল মিডিয়াগুলো আছে তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নিতে হবে। এই ধরনের 81 টেলিভিশন তারাও কিন্তু বর্তমানে অপকাণ্ড ছড়াচ্ছে মানুষের মাঝে। তারা বলতেছে নারায়ণগঞ্জের রিসোর্ট কাণ্ডের পরে একাধিক প্রেমিকার সন্ধান মিলেছে নাকি এই মামুনুল হক সাহেবের। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রিসোর্ট কাণ্ড আর একাধিক প্রেমিকার সন্ধান মিললেও মামুনুলকে সৎ, নীতিবান আর ধার্মিক হিসেবেও প্রচার করা হচ্ছে। অথচ একাধিক প্রেমিকার একটা প্রেমিকাকেও দেখাতে পারেনি এই 81 টেলিভিশন। আমার প্রশ্ন হলো, তারা কি জনগণের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করতেছে না? তারা কি জনগণের ভিতরে বেতাবি সৃষ্টি করতেছে না? শুধুমাত্র লন্ডন এবং কি আমেরিকা থেকে মানুষ ফেসবুকের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করতেছে? বাংলাদেশে ব্যাংকের সাথের মতো গড়ে ওঠা যেসব মিডিয়াগুলো অপকাণ্ড ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেও আশা করি প্রশাসন অ্যাকশন নেবেন, এবং কি বাংলাদেশে কিছু তথাকথিত কাঠমোল্লা আছে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া উচিত। হাক্কানি আলেমরা বলছেন একাধিক নারীর সাথে সম্পর্ক রেখে মামুনুল হক কার্যত ব্যভিচার করেছেন। বেগানা মহিলার সাথে কোনো পুরুষের এই ধরনের কোনো গোপন সম্পর্ক এটি অবশ্যই জঘন্যতম জেনার অপরাধ। অথচ তারা একটা মেয়েকেও এখন পর্যন্ত ক্যামেরার সামনে এনে বলাতে পারে নাই যে মামুনুল হক সাহেব এই মেয়েটার সাথে অবৈধ মিলেমিশা করছে, আপনারা দেখুন। তাহলে তো এই কাঠমোল্লারা অপপ্রচার করতেছে, অতএব তাদেরকেও আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। যে আজকের এই ভিডিওটি পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।